সাবধান হয়ে যাও হুমকি চিঠি সিপিএম প্রার্থীর বাড়ির সামনে পরপর বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য গোটা ঘটনায় অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার সিপিএম প্রার্থীর বাপের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে রাতের অন্ধকারে বোমা ফাটানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংসদে এলাকায় এবারে সিপিএম এর প্রার্থী হয়েছেন পম্পা দাস সিপিএম প্রার্থী পম্পা দাস কর্মসূত্রে চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধবপুরে বাপের বাড়িতে থাকেন অভিযোগ বুধবার রাতে পম্পার বাপের বাড়ির সামনে বোমাবাজি হয় এলাকায় পাওয়া যায় একটা হুমকি চিঠিও খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় চন্দ্রকোনা থানার পুলিশ পম্পার দাবি সিপিএম এর প্রার্থী হওয়ার জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলি এই ধরনের ঘটনা ঘটিয়েছে খুব জোর আওয়াজ হয় এবারে একটা বাড়তেই আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে গেছে এবারে ছেলে বাচ্চা টাচ্চা আছে এবার বাচ্চা তো খুব প্রচণ্ড ভয় পেয়েছে বাইরে বেরোতেই দিচ্ছে না আমি বাইরে বেরোইনি তো আরও কিছু মানে দু মিনিট পরে আরও দুটো বোম ফাটে তো ওটা পাড়া প্রতিবেশী সবাই চলে আসে ভয় পায় তো আমরাও প্রচণ্ড ভয় পাই তো আমরা একটু পরেই বেরিয়েছিলাম কেন বাচ্চা ছিল বাচ্চা বেরোতে দিচ্ছিল না আর প্রচণ্ড ভয়েই ছিলাম তো এটাই আমি ভাবছি যে প্রার্থী দেওয়ার কারণেই এটা হয়েছে হ্যাঁ ওর সঙ্গে চিঠি দিয়ে গেছে একটা হুমকি দিয়ে যে হচ্ছে মানে তাতে লেখা ছিল যে আমি যদি না যেই পথে নেমেছি ওই পথ থেকে যদি না সরে যাই তাহলে আমার যে বাড়িতে এখন আপাতত চারজন আছে ওই চারজনের মধ্যে একজন যে কোনো মারা যেতে পারে হুমকির চিঠির ঘটনায় আতঙ্কিত প্রার্থীসহ তার পরিবারের সদস্যরা সূত্রের খবর চিঠিতে প্রার্থীর মাকে উদ্দেশ্য করে লেখা চায় না তোমার মেয়েকে সাবধান করে দাও যে জায়গাটায় গেছে এই জায়গা থেকে সরে আসতে বলো ভবিষ্যতে তোমার ভীষণ ক্ষতি হতে পারে তোমার নাতি ও মেয়ের কোনো ক্ষতি হোক আমরা তা চাই না যে ব্যবসা করে খাচ্ছ তেমন ব্যবসা করে খাও সুখে থাকবে যে রাস্তায় গেছো ওই রাস্তা থেকে ঘুরে আসতে বলো নইলে আমাদের থেকে খারাপ কেউ হবে না আমরা ঘুমাচ্ছিলাম তো এখানে বোমের শব্দ আমরা উঠে পড়ি আর একটা বোম ফাটার পরে আবার ওই একটু পরেই আবার হচ্ছে দুটা বোম একসঙ্গে ফেটেছে হ্যাঁ দুটা এখানে চিঠি লেখা পড়েছিল তাই হুমকি দেওয়া আছে মনে হচ্ছে কি জন্য এইটাই যে প্রার্থী দিয়েছে এর কারণেই হতে পারে চিঠিতে ওরাই সব পড়েছে আমি তো পড়িনি ওই লাতি লাতিনি সব আছে সবাই যাকে হোক হচ্ছে একজনকে মারবে একজন নাই তাই এর সবাই মরতে পারে এরকমই যে এই রাস্তা থেকে সরে আসা না হলে হচ্ছে যদিও সাদা কাগজে লেখা এই চিঠির হুমকিতে কোনো নাম বা কাদের তরফ থেকেই চিঠি লেখা সেই সম্পর্কে কোনো উল্লেখ নেই ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরাও তারাও চাইছে এমন ঘটনা যেন পুনরায় না ঘটে তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা নিক এই ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম এর নেতৃত্ব তাদের দাবি রাতের অন্ধকারে বোমা ফাটানো হয়েছে এমনকি চন্দ্রকোনায় বোমা মজুত করা হচ্ছে বলেও দাবি করেছেন তারা সিপিআইএম প্রার্থীর বাপের বাড়িতে কিন্তু ঘটনাটা হচ্ছে সিপিআইএম প্রার্থী ওখানে অবস্থান করে ওখানেই থাকে সে সিপিআইএম এর প্রার্থী মনোনীত হওয়ার পর সে যখন তার প্রার্থী পদ নিশ্চিতকরণ হয় স্ক্রুটনির পরে বিভিন্ন তরফ থেকে তার কাছে হুমকি আসে এবং আমরা তাকে রক্ষা করার জন্য তার সাথে যোগাযোগ রক্ষা করেছি তার কাছে গেছি এবং সে প্রার্থী পদ প্রত্যাহার করেনি চাপের কাছে গতকাল রাতে হঠাৎ করেই তার বাড়ির সামনে দু তিনটি বোমা বেঁধে যায় কেউ বা কারা আমাদের যা মনে হয়েছে তা শাসক দলেরই কাজ এবং সেই বোমা ফাটে এবং শুধু সেই বোমা না তার সাথে একটি চিঠিও সেখানে উদ্ধার হয় সেই চিঠিতে লেখা আছে প্রার্থীকে উদ্দেশ্য করেই যদি সে প্রার্থীপদ প্রত্যাহার না করে বা সে রাজনৈতিক বাতাবরণ থেকে সরে না আসে তাহলে তার জীবনহানি পর্যন্ত ঘটতে পারে আমাদের খুব পরিষ্কার বক্তব্য এই সময়কালে দাঁড়িয়ে আমাদের প্রার্থী তার নিরাপত্তার দায়িত্ব কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশনকে নিতে হবে আর সাথে সাথে এটাও ঠিক যে চন্দ্রকোনা শহরেও বা চন্দ্রকোনা ব্লক এলাকাতেও অন্যান্য জায়গার মতো অবৈধ বোমার আমদানি বেড়েছে এবং সেই বোমা মজুত হচ্ছে খুব দ্রুততার সাথে পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে তা উদ্ধার করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে ঘটনায় শাসক দল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠলেও শাসক দলের তরফে দাবি করা হয়েছে এই ঘটনা ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতার দাবি দেখুন এই ব্যাপারে আমি বলতে পারি যে এটা ভিত্তিহীন অভিযোগ সিপিএম এর
কুমাপুরে কোনো রকম অস্তিত্ব নেই, তার জন্য তারা আমাদের শাসক দলের উপরে এইসব কথা বলছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে ব্যস্ত, সবসময় প্রচার নিয়েই ব্যস্ত তারা, তারা এইসব কাজের সঙ্গে কোনো রকমভাবে জড়িত নয়। ওরা সিপিএম এখন থেকেই হেরে গেছে, তাই ওরা এইসব শাসক দলের উপরে এইসব ভিত্তিহীন প্রস্তাব আনছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।